একটা সময় তার পরিচিতি ছিল অভিনেত্রী হিসেবে, কিন্তু অচিরেই তা পাল্টে যায়। তিনি হয়ে যান তৃণমূলের যুবনেত্রী। তিনি সায়নী ঘোষ। বর্তমানে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি তৃণমূলের প্রার্থী। তবে সায়নীর রাজনৈতিক ক্যারিয়ার একেবারে বিতর্কে ঘেরা। একাধিকবার প্রকাশ্যে সভামঞ্চ থেকে নানান বিতর্কিত মন্তব্য করেছেন, কথা বলেছেন। আজ যখন তিনি যাদবপুর কেন্দ্রের প্রার্থী, তখন এক ঝলক দেখে নেওয়া যাক এই নেত্রীর বিতর্কিত ক্যারিয়ার। 21-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন সায়নী ঘোষ। তিনি আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন, যদিও সেই সময় তাকে হারের মুখ দেখতে হয়। বিজেপির অগ্নিমিত্রার কাছে তাকে হারতে হয়েছিল, তাই এবার আর তাকে আসানসোল থেকে প্রার্থী করা হলো না। এবার সেই কেন্দ্রে দায়িত্ব পেয়েছেন বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা। স্বভাবতই এই দিক থেকে সায়নী বেশ একরোখা, ডাকাবুকো প্রকৃতির। আর একদিকে যেমন বিতর্কিত মন্তব্য তিনি করেছেন, তেমনি তিনি জান প্রাণ এক করে দলের হয়ে কাজও করেছেন। তার বক্তৃতায় সবসময় একটা তেজ থাকে। নিজের এই স্বভাবের জন্য দলে নিজের একটা জায়গাও পাকা করে নিয়েছেন সায়নী। বিভিন্ন সময় আমরা সায়নীকে দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও একই মঞ্চে। সব মিলিয়ে এক কথায় বলা যায় যে সায়নী ঘোষ তৃণমূলে নিজের জায়গাটা বেশ শক্ত করে নিয়েছে। আর এদিকে বিতর্কের কথা বললে আমাদের অবশ্যই 2015 সালের দিকে নজর রাখতেই হবে। সেই সময় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছিলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী। আর বিতর্কিত সেই গ্রাফিক্যালি ছবিতে ছিল শিবলিঙ্গ, তাতে কন্ডোম পরাচ্ছিলেন এইডস সচেতনতার বিজ্ঞাপনের ম্যাসকট বুলাদি। পরে অবশ্য অভিনেত্রী জানিয়েছিলেন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তিনি দেখার পরে ওই পোস্টটি ডিলিট করে দেন। বিতর্কে জল ঢালার চেষ্টা তিনি অনেক করেছেন। আর এদিকে কিন্তু নেটিজেনরা তাতে ঘি ঢেলেছে। শুধু নেটিজেন বললে কম বলা হবে, বিরোধীরাও এই ইস্যুকে বহু দফায় দফায় হাতিয়ার করেছে। এরপর এলো কুন্তল ঘোষের সঙ্গে সায়নী ঘোষের রগরগে সম্পর্ক। রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় ফেলে দিয়েছিল সেই সম্পর্কের ইতিহাস। কে সেই কুন্তল ঘোষ? শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যদি এই মুহূর্তে যারা গারদের পেছনে আছেন তাদের মধ্যে কুন্তল একজন। কুন্তলের সঙ্গে সম্পর্কের কথা সামনে আসতেই ইডির তরফ থেকে ডাক পায় সায়নী। আর এই নিয়েও জলঘোলা কম হয়নি, তাকে জেরা পর্যন্ত করা হয়। রাজ্যের শাসক দলের সঙ্গে সখ্যতা হওয়ার আগে কিন্তু সায়নী ছিলেন বাম ঘেঁষা। তিনি তখন অনিক দত্তের সিনেমা ভূতের ভবিষ্যতে কাজ করছিলেন, তখন তৃণমূলে নজরে আসে সায়নী। তখন থেকেই রাজ্যের বিভিন্ন হল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে পলিটিক্যাল স্যাটেলাইটটি। তবে অতীতকালে সায়নী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি। বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পদ্মাবতের হামলার বিরোধিতা করেছিলেন এবং বাংলায় সিনেমাটি প্রদর্শনের জন্য প্রযোজকদের সমস্ত নিরাপত্তার আশ্বাসও দিয়েছিলেন। তাহলে কেন তার বাংলাতে বাংলা সিনেমার প্রতি এমন আচরণ? এরপর হলো পালাবদল। তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে তিনি সেখানেই থেকে গেলেন। যখন তারকারা রাজনীতি করে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরে যান, সেখানে সায়নী সিনেমার ঊর্ধ্বে উঠে রাজনীতিকেই বেছে নিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর তিনি যুবনেত্রীর দায়িত্ব পান। তিনি যেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মেয়ে, তার উপর এতটাই বিশ্বাস যে এবার তিনি পেলেন টিকিটও। সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করে সায়নী বলেছিলেন গোমূত্র দিয়ে কুলকুচি করে এসে রায় দিতেন বিচারপতি। সব মিলিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে নেটিজেনদের কাছে বেশ ফেমাস তিনি। এখন দেখার যে যাদবপুর কেন্দ্রে শেষ হাসি কে হাসে। ভালো করে সবই তুলবে, সবই তুলবে।
একটা সময় তার পরিচিতি ছিল অভিনেত্রী হিসেবে, কিন্তু অচিরেই তা পাল্টে যায়। তিনি হয়ে যান তৃণমূলের যুবনেত্রী। তিনি সায়নী ঘোষ। বর্তমানে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি তৃণমূলের প্রার্থী। তবে সায়নীর রাজনৈতিক ক্যারিয়ার বিতর্কে ঘেরা। একাধিকবার প্রকাশ্য সভামঞ্চ থেকে নানান বিতর্কিত কথা বলেছেন, এবং আজ যখন তিনি যাদবপুর কেন্দ্রের প্রার্থী, তখন এক ঝলকে দেখে নেওয়া যাক এই নেত্রীর বিতর্কিত ক্যারিয়ার। একুশের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন সায়নী ঘোষ। তিনি আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন, যদিও সেই সময় তাকে হারের মুখ দেখতে হয়। বিজেপির অগ্নিমিত্রার কাছে তাকে হারতে হয়েছিল, তাই এবার আর তাকে আসানসোল থেকে প্রার্থী করা হলো না। এবার সেই কেন্দ্রে দায়িত্ব পেয়েছেন বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা। স্বভাবতই স্বভাবগত দিক থেকে সায়নী বেশ একরখা, ডাকাবুকো প্রকৃতির। একদিকে যেমন বিতর্কিত মন্তব্য তিনি করেছেন, তেমনই জানা যায় যে তিনি জান প্রাণ লড়িয়ে দিয়ে দলের হয়ে কাজ করেছেন। তার বক্তৃতায় সবসময় একটা তেজ থাকে। নিজের এই স্বভাবের জন্য দলে নিজের একটা জায়গা পাকা করে নিয়েছেন সায়নী। বিতর্কের কথা বললে আমাদের অবশ্যই 2015 সালের দিকে নজর রাখতেই হবে। সেই সময় নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছিলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী। গ্রাফিক্যাল ওই ছবিটি ছিল শিবলিঙ্গের, তাতে কন্ডম পরাচ্ছিলেন এইডস সচেতনতার বিজ্ঞাপনের ম্যাসকট বুলাদি। পরে অবশ্য অভিনেত্রী জানিয়েছিলেন যে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছে। তিনি দেখার পরে ওই পোস্টটি ডিলিট করে দেন। বিতর্কে জল ঢালার চেষ্টা করলেও সেই সময় নেটিজেনরা বিতর্কে ঘি ঢালেন। তবে শুধু নেটিজেন বললে কম বলা হবে, বিরোধীরাও এই ইস্যুকে বহু দফায় হাতিয়ার করেছেন। পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।